শুক্রবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ দিবসে বিশেষ করে যারা মানসিক রোগে আক্রান্ত তাদেরকে ডাক্তার সঠিক পরামর্শের মাধ্যমে রোগ চিহ্নিত করা এবং তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে ভালো করা যায় কিনা সেই বিষয়ে জানার জন্য বলা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং চিকিৎসক ও সেবিকাদের সংগঠন সাধারণ জনগণের মধ্যে আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক এ র্যালির মূল উদ্দেশ্য। কোন লক্ষণ এ ধরনের লোকেদের মধ্যে দেখা গেলে তাদেরকে চিহ্নিত করে তার উপর নানা বিষয় উপলব্ধি করে তার এই মানসিক বিষয়টি দূর করা বেশি কঠিন নয় বলে জানান চিকিৎসক বিশেষজ্ঞরা। সমগ্র পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, এই দিনে আমরা প্রতি বছরই আমাদের যে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এর ত্রিপুরা শাখার উদ্যোগে আমরা এই অনুষ্ঠান বা র্যালি আয়োজন করে থাকি। গত বছর কোভিডের কারণের জন্য আমরা সেটা করতে পারিনি, তো এবার আমরা যখন আবার দেখলাম কোভিডের পরিস্থিতিটা কিছুটা ভালো আছে আমরা এই র্যালির আয়োজন করেছি। আমাদের এই র্যালিতে আমরা সমগ্র বিশ্ববাসীকে বা ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আত্মহত্যা অনেকের ক্ষেত্রে একটা একমাত্র উপায় হয়ে দাঁড়ায় জীবনের কিছুটা অংশে গিয়ে। তো আমরা সবাইকে বলতে চাই যে এই আত্মহত্যার বিষয়ে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে প্রকৃতপক্ষে আমাদের অনেকগুলি পথ আছে যেগুলি আমরা বেছে নিতে পারি, যাতে আমরা জীবনের একটা বিশেষ খুব একটা মানে নেগেটিভ দিকে আমরা যাতে চলে না যাই, আমরা বিভিন্নভাবে আমাদের যে বিভিন্ন মানসিক অবস্থা সেটা আমরা পরিচর্যা করতে পারি, আমরা বিভিন্নভাবে আমরা কাউন্সিলিংয়ের জন্য যেতে পারি, আমরা জীবনের যে সমস্যাগুলি সেগুলি কারোর সঙ্গে আমরা আলোচনা করতে চাই। আজকে এই যে অনুষ্ঠানে যে থিম রাখা হয়েছে যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, সেটার মানে হলো যে এই মানসিক স্বাস্থ্য বা মনের সমস্যার সঙ্গে জড়িত বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সরকারি দপ্তর আছে এবং বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যম আছে, এই মাধ্যমগুলির মাধ্যমে আমরা সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই একটা বার্তাই যে বিভিন্ন সমস্যা যখন জীবনে আসে তখন আমাদের উচিত কোথাও গিয়ে কথা বলা, একটা বন্ধু খুঁজে পাওয়া, যাতে আমরা আমাদের জীবনের সমস্যাগুলি শেয়ার করতে পারি। সেই বিষয়গুলো জানান দেওয়ার জন্যই আজকে আমরা র্যালি আয়োজন করেছি। এই র্যালিতে আমাদের সঙ্গে আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সঙ্গে আমাদের আছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যগণ, এবং আমাদের সঙ্গে আছেন বিভিন্ন ধরনের যে এনজিও বা বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট এবং বিভিন্ন এনজিও যারা নেশামুক্তি নিয়ে কাজ করছে ওরাও আমাদের সঙ্গে আছেন। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং সমগ্র ত্রিপুরাবাসীকে আজকের দিনের একটা শুভেচ্ছা দিতে চাই যে জীবনের সমস্যা যখন আসবে তখন আমাদের কথা বলতে হবে, আমরা বন্ধুর হাত ধরে আমরা আমাদের সমস্যাগুলি থেকে এড়িয়ে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।